রাজধানীর বাজারে গিয়ে এখন অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। একাধিক নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। সবচেয়ে মোটা চালও কিনতে হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আবার বেড়েছে পেঁয়াজের দামও। আদ্দিন সজীবের রিপোর্ট। ঢাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো বাজারে অভিযান চালিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে খুব একটা স্বস্তি ফেরেনি। ছুটির দিনেও বাজারে এসে পণ্যের দরদাম শুনে মন খারাপ হয়ে যায় নগরবাসীর। রাজধানীতে চালের দাম বেড়েছে কয়েক মাস হলো, তার নাম ছেই না। চড়া দামে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নিম্নবিত্ত মানুষের। সে আগের সপ্তাহে চাউল নিল আপনার 2700 টাকা, এখন এই সপ্তাহে যদি আমরা 2800 টাকা বলি, কোনোভাবেই তারা দিতে চায় না। তারা 2700 জায়গায় হয়তো 2750 টাকা দেয়, এতে আমরা 50 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি। অনেক সময় আমরা কাস্টমারটাও হারাইতে হইতেছে। বাজারের মূল্য তো আর এসএসসি রাখতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা না? এটা তো সরকার বাজার মনিটরিং করে কমানো উচিত ছিল। পেঁয়াজের দাম আবারও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আগে পাইকারি 75 টাকায় কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 80 টাকার বেশি, খুচরা বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। এখন আবার বর্তমানে কেজিতে 4-5 টাকা করে বর্তমানে বেশি, যেমন 80 টাকাও কিনছি, 80 কিনা 85 বিক্রি করতে পারছি। একে তো করোনার জন্য তো সবারই অবস্থা খারাপ, বিজনেস বলেন চাকরিজীবী বলেন সবারই তো একই অবস্থা। আসলে সবাই হিমশিম খাচ্ছে আমরা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা। বাজারে বাড়তি আদা রসুনের দামও, কোল্ড স্টোরেজের পুরনো আলুর কেজিও 42 টাকা, বেড়েছে তেল ও ডালের দাম। রাজধানীতে আসা শীতের বেশিরভাগ সবজি 50-60 টাকা কেজি। এই কোলেস্টেরল যারা রাখছে তারা দাম বাড়াচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম। এখন আগে যে একটা ন্যূনতম খাবার খাইতো মানুষ, এখন এরকম খাবার খাইতে পারতেছে না। যেখানে 3 কেজি খেতে সেখানে 1 কেজি খায়। অনিয়ন্ত্রিত দামের এ বাজারে এসে হিসাব মেলাতে পারছেন না নগরবাসী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।